আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিস কুকিং হোম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ফ্রুট কেক। এই জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে ময়দা এক কাপ আর কোয়ার্টার কাপ, দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার। আমি এখানে তিনটে ডিম নিয়ে নিয়েছি, আমি এখন ডিমের কুসুমগুলোকে আলাদা করে রেখে দেবো। ডিমের সাদা অংশটাকে বিট করে নিব, কুসুমটাকে পরে ইউজ করব। এখন আমি এক চামচ তেল দিয়ে মোড়টাকে আগে তেল মাখিয়ে নিচ্ছি। এখন আমি ডিমটাকে বিট করে নিব। যতক্ষণ পর্যন্ত ডিমের সাদা অংশটা কোমর মতো হয়ে যাবে আমাদের বিট করতে হবে। আমাদের বিট করা, এখন আমরা চিনিটা অ্যাড করে দেব। আমি এখানে হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। অল্প অল্প করে মিশাতে হবে। তারপর আমি ডিমের কুসুম গুলাকে মিক্স করে দিব। দিয়ে দিব এক চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ রেগুলার সয়াবিন তেল। আমি ফ্লাওয়ারটাকে মিক্স করবো, আমি একটু চালনি দিয়ে চেলে নিয়েছি, এবং ভালো করে মিক্স করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি কোয়ার্টার কাপ দুধ। এখন খুব ভালো করে মিশিয়ে নিব। এই গেছে আমাদের মিশানো। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ড্রাই ফ্রুট, আর এটাকে অনেকে টুটি ফ্রুটি বলে। এগুলো অনেক সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। অনেক মজা হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে। আমি মোল্ডে ঢেলে নিচ্ছি। আমি এটাকে দিয়ে দিচ্ছি গ্যাস ওভেনে, এটা গ্যাসের চুলায় তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ইলেকট্রিক ওভেনেও তৈরি করতে পারেন। আমি এখন রুমটা এক ঘন্টার জন্য রেখে দেব। কত সুন্দর হয়েছে, জিনিসটা ভিতরে কত সুন্দর ক্লিন হয়ে বেরিয়েছে, তার মানে খুব ভালো করে কুক হয়েছে। আমরা এটাকে ঢেলে আমরা কেটে দেখিয়ে দিচ্ছি। খুবই মজার একটা রেসিপি, আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা দেখিয়ে দিচ্ছি এক পিস, ভিতরে কত সুন্দর সফট হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। একদম ভিতর থেকে সফট,
তৈরি হয়ে গেল আমাদের কেক। ভালো থাকবেন সবাই, আজকে পর্যন্তই। Love is...